রাশিয়ার সাথে ভেনেজুয়েলার সামরিক চুক্তি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার নিশ্চিত করেছেন যে তার দেশ প্রতিরক্ষা খাতে ভেনেজুয়েলার সমর্থন অব্যাহত রাখবে। বিশেষজ্ঞরা মনে করছে এই সহযোগিতার ফলে দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন বিরোধী জোট তৈরির সম্ভাবনা তৈরি হল। বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সহ অস্ত্র সরবরাহ করবে ভেনেজুয়েলা। লাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জি আরেজায়ের সাথে বৈঠকের পরে সাংবাদিকদের একথা বলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নিষেধাজ্ঞার পরেও রাশিয়া ও ভেনেজুয়েলার উভয়ই প্রতিরক্ষা, জ্বালানি এবং আর্থিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 12টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ল্যাটিন আমেরিকায় নয়া সমীকরণ সৃষ্টি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট।